ইউরোকাপে বড় সরো দুর্ঘটনা, কোপেনহেগেনে স্থগিত ফিনল্যান্ড ডেনমার্ক ম্যাচ। ডেনমার্কের ক্রিশ্চিয়ান এরিকসন মাঠে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন, কৃত্রিম উপায়ে শ্বাসপ্রশ্বাস ফেরানোর চেষ্টায় চিকিৎসকরা। ইউরোকাপে বড় সরো দুর্ঘটনা, কোপেনহেগেনে স্থগিত ফিনল্যান্ড ডেনমার্ক ম্যাচ। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সুখেন্দু রয়েছে। সুখেন্দু, এখন কেমন রয়েছেন ক্রিশ্চিয়ান এরিকসন? দেখো, শেষ যে খবর পাওয়া গিয়েছে তাতে মাঠের মধ্যে তিনি যখন অচেতন অবস্থায় পড়ে যান এবং তারপর সেই সময় কিন্তু তার ফুটবলার দলের বাকি ফুটবলাররা তাকে ঘিরে ধরেন এবং চিকিৎসকরা মাঠে আসেন এবং মাঠের মধ্যেই প্রায় 10 মিনিটের মতো চিকিৎসা করা হয় এরিকসেনের। এরপর দীর্ঘ চিকিৎসা চলার সময় সতীর্থদের চোখে মুখে জল দেখান এবং সতীর্থরা অনেকেই ভয়ে কেঁপে ফেলেন, এমনকি দর্শকদের মধ্যেও সেই মানে ছবিটা দেখা যায় যে দর্শকরা মুখ ঢেকে ফেলেন, সকলের মধ্যে একটা চিন্তার ছাপ দেখা যায়। এরপর স্ট্রেচারে করে এবং টেস্ট পাম্প করতে করতে তারপর তাকে স্ট্রেচারে করে মাঠ ছাড়া হয়। সেই সময় জানা যায় যে সূত্র মারফত জানা যাচ্ছে যে স্ট্রেচারে করে যখন তিনি মাঠ ছাড়ছেন এবং হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হচ্ছে সেই সময় তার নাকি জ্ঞান ফিরে এসেছে, কিন্তু তার অসুস্থতা নিয়ে এবং একটা সময় ছিল যেখানে যখন ফুটবলাররা যেভাবে তাকে ঘিরে ধরে প্রায় তাদের চোখে জল ছিল সেই অবস্থায় তার প্রাণ সংশয়ের আশঙ্কাও কিন্তু করছিলেন অনেকেই এবং সেই চিন্তাটাই কিন্তু প্রথমে দানা বেঁধেছিল। এবং আজকে কোপেনহেগেনে ইউরোকাপের তৃতীয় ম্যাচ ছিল এবং তৃতীয় কাপের সেই তৃতীয় ম্যাচটিতে যেখানে মুখোমুখি হয়েছিল ফিনল্যান্ড এবং ডেনমার্ক এবং সেই ডেনমার্কের অধিনায়ক ক্রিশ্চিয়ান এরিকসেন মাঠের প্রথমার্ধের একেবারে শেষ দিকে যে মাঠে হঠাৎ করে অচেতন হয়ে মাঠের মধ্যে পড়ে যান সাইড লাইনে, এরপরই তাকে ঘিরে ধরেন তার ফুটবলাররা এবং চিকিৎসকরা। এসে কোথাও আঘাত লেগেছিল খেলতে গিয়ে নাকি হঠাৎ করে এই বিপত্তি? হঠাৎ করে যেটা জানা যাচ্ছে যে মাঠে খেলতে খেলতে ম্যাচ চলাকালীন হঠাৎ করেই তিনি সাইড লাইনে ধরে অসুস্থ হয়ে পড়েন এবং একেবারে অচেতন হয়ে পড়ে জ্ঞান হারান এমনটাই কিন্তু জানা যাচ্ছে। কোন রকম আঘাত লাগা নয়, হঠাৎ করেই কিন্তু মাঠের মাঝখানে নামে তিনি সাইড লাইনে তিনি পড়ে যান এবং অজ্ঞান হয়ে যান এবং তারপর চিকিৎসকরা এসে 10 মিনিট চিকিৎসা করার পর তাকে স্ট্রেচারে করে হাসপাতালে নিয়ে যায় এবং যেটা জানা যাচ্ছে যে স্ট্রেচারে করে মাঠ ছাড়ার সময় তার জ্ঞান ফিরেছে এই খবর কিন্তু এখন পর্যন্ত পাওয়া গিয়েছে। বলুন, একেবারে সুখেন্দু তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের সঙ্গে রয়েছেন চিকিৎসক ফুয়াদ হালিম, আপনাকে স্বাগত জানাবো রিপাবলিক বাংলায়। ডেনমার্কের ক্রিশ্চিয়ান এরিকসন হঠাৎই মাঠে অসুস্থ হয়ে পড়েন, কেনই বিপত্তি ঘটলো? এভাবে কি খেলতে খেলতে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন বিশেষ করে খেলোয়াড়রা, কোনো আঘাত না লাগলেও? না, একটা হচ্ছে ওনার হার্টের মধ্যে কিছু সমস্যা আছে অথবা ব্রেনের মধ্যে কিছু সমস্যা হয়েছে, আগে থেকে ওনার কোনো অসুস্থতা ছিল কিনা এগুলো সবটাই হচ্ছে একটা পরিস্থিতির উপর নির্ভর করে এবং খেলা চলাকালীন হচ্ছে কিছু একটা ঘটনা ঘটেছে। স্বাভাবিকভাবে উনি অসুস্থ হয়েছেন, ওনাকে ওয়ার্ল্ড কাপে খেলার মধ্যে থেকে ওনাকে নিয়ে গিয়ে আবার এ করতে হয়েছে, মানে খেলার মধ্যে থেকে ওনার একটা চিকিৎসার এমার্জেন্সি পরিস্থিতি তৈরি হয়েছে, ফলে এটা পরীক্ষা নিরীক্ষা করতে হবে। পরীক্ষা করে ওনার একটা হচ্ছে দেখতে হবে যে প্রি এক্সিস্টিং কোনো ডিজিজ ছিল কি না, লুকিয়েছিল সারাক্ষণ হচ্ছে ওনার মানে খেলা এবং ওনার পরিশ্রম করার সময় ওনার ট্রেনিং এর সময় সেগুলো হচ্ছে সামনে আসেনি, দুর্ভাগ্যক্রমে আজকে হচ্ছে খেলার মাঠে ওনার এই এই ঘটনাটা ঘটেছে। ফলে যতটুকু শুনতে পেরেছি আপাতত ওনাকে নিয়ে যাওয়া হয়েছে, ওনাকে রিসাসিটেট করার চেষ্টা করছে, ওনারকে এরপরে হচ্ছে যা পরীক্ষা আছে সেই পরীক্ষাগুলো করা হবে, আশা করছি উনি রিসাসিটেশনে উনি রিসপন্ড করবেন এবং স্বাভাবিকভাবে উনি আবার সুস্থ হয়ে আগের ছন্দে উনি ফিরে আসবেন। তারপরে সব পরীক্ষা করলে দেখা যাবে যে ওনার হচ্ছে কি ঘটেছিল হঠাৎ। অনেক ক্ষেত্রে হচ্ছে হার্টের মধ্যে কিছু একটা জিনিস হয়ে থাকে যেখানে সাধারণ একটা অ্যারিথমিয়া হয়, হৃদস্পন্দনের একটা অ্যারিথমিয়া হয়, আবার ছোট একটা ক্লট যদি ব্রেনে গিয়ে একটা স্ট্রোকের মতন ছোট্ট স্ট্রোক ট্রানজিয়েন্ট ইস্টেমিক অ্যাট্যাক যেটাকে বলি সেটা যদি ঘটে থাকে তার লক্ষণগুলো এটা হতে পারে, কিন্তু যারা চিকিৎসক আছে তারা হচ্ছে এটা স্পষ্টীকরণ আরো ভালো করতে পারবে যে কি ঘটেছিল এবং কিভাবে ওনাকে আবার আগের ছন্দে ফিরে আনা যাবে। এক্ষেত্রে আমরা একটা বিষয় দেখতে পাচ্ছি যে শ্বাসপ্রশ্বাসের সমস্যা হয়েছে তার, সেক্ষেত্রে ভেতরে কি কোনো সমস্যা থাকার জন্যই কি প্রাথমিকভাবে শ্বাসপ্রশ্বাসের সমস্যাটা দেখা দিল খেলার মাঠে? না, শ্বাসপ্রশ্বাসের সমস্যা হচ্ছে বিভিন্ন অন্যান্য কারণের লক্ষণ হতে পারে, আবার নিজস্ব ফুসফুসের রোগের লক্ষণ হতে পারে, কিন্তু যাদের ফুসফুসের রোগ হয়ে শ্বাসকষ্ট হয় তাদের দীর্ঘমেয়াদি হচ্ছে শ্বাসকষ্ট হয় এবং হঠাৎ করে একবার হচ্ছে মাঠের মধ্যে খেলার মধ্যে হচ্ছে শ্বাসকষ্টটা হলো, এটা সাধারণত হচ্ছে প্রাইমারি হচ্ছে রেসপিরেটরি ডিজিজ
অথবা পূর্ববর্তী হচ্ছে ফুসফুসের রোগের কিন্তু লক্ষণ হয় না। শ্বাসকষ্ট হওয়া মানে হয়তো অন্য কারণের জন্য মূলত হয়, এই হৃদস্পন্দনের মধ্যে কোনো গতি হচ্ছে, একটু ব্যতিক্রমী হয়েছে অথবা অন্য কোনো বিষয় হতে পারে। আবার ফুসফুসের মধ্যে কোনো ক্লট যদি গিয়ে আচমকা যদি পৌঁছে যায়, যেমন হার্টের মধ্যে গেলে আমরা হার্ট অ্যাটাক বলি, ব্রেনের মধ্যে গিয়ে আমরা ব্রেনের স্ট্রোক বলি, তেমনি হচ্ছে পালমারি এম্বোলিজম, একটা ক্লট গিয়ে হচ্ছে ফুসফুসে একটা বড় অংশকে ব্লক করে দিল, সেই ক্ষেত্রে একটা সাডেন শ্বাসকষ্ট হতে পারে, আচমকা একটা শ্বাসকষ্ট হতে পারে, বিভিন্ন কারণগুলো হতে পারে। নিশ্চয়ই প্রাইমারি এখন প্রাথমিক কাজ হবে ওনাকে রিসাসিটেট করা, ওনাকে সাপোর্ট করা, ওনাকে স্টেবিলাইজ করা, এবং তারপরে হচ্ছে ওনাকে এখন চিকিৎসকদের তত্ত্বাবধানে রাখাটাই সব থেকে বেশি প্রয়োজন। আমরা কথা বললাম চিকিৎসক ফুয়াদ হালিমের সঙ্গে। সুখেন্দু আমাদের প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে। সুখেন্দু, চিকিৎসক যেমনটাই জানালেন যে তার শরীরে অন্য কোনো সমস্যা ছিল, সে কারণেই শ্বাসপ্রশ্বাসের সমস্যা দেখা দিয়েছে খেলার মাঠে, এরকম কি কোনো খবর পাওয়া গিয়েছে যে তার শরীরে অন্য কোনো সমস্যা ছিল? দেখো, এই মুহূর্তে তো তার চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, এবং যে অবস্থা মানে যখন ঘটনাটি ঘটে এবং সেই মুহূর্তে দেখা যায় তিনি মাঠে যেভাবে সাইড লাইনে তিনি লুটিয়ে পড়েন, সেই দৃশ্যটা মানে দেখা গেলে বোঝা যাবে, এবং তারপর সঙ্গে সঙ্গে তাকে চিকিৎসার জন্য মাঠে রেফারি চিকিৎসকদের আসার নির্দেশ দেন এবং সঙ্গে সঙ্গে চিকিৎসক আসেন। এবং সবচেয়ে বড় যেটা মানে আশঙ্কা করা হচ্ছিল যে তিনি মাঠে লুটিয়ে পড়ার 10 মিনিট তার চিকিৎসা করা হয়, এবং সেই 10 মিনিট চিকিৎসার সময় কিন্তু তার বাকি সতীর্থরা যদি বাকি ধীরে ধরে থাকেন এবং তাদের চোখে মুখে যে মানে একটা মানে আতঙ্ক এবং আশঙ্কা দানা বাঁধছিল, এবং যদিও 10 মিনিট পর তাকে সেই হাসপাতালে নিয়ে যাওয়ার স্ট্রেচারে করে, এবং সূত্র মারফত যেটা আগেও তোমায় জানালাম যে জানা গিয়েছে যে তার জ্ঞান ফিরেছে এবং তাকে স্ট্রেচারে করে নিয়ে যাবে, এবং এই মুহূর্তে হাসপাতালে তার চিকিৎসা চলছে, এবং চিকিৎসকরা এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো রকম এখনো পর্যন্ত কোনো রকম কিছু নির্দেশ মানে বার্তা এখনো পর্যন্ত পাওয়া যায়নি হাসপাতালের তরফ থেকে। তবে ইউএসআর তরফে এও জানানো হয়েছে যে হাসপাতালেই তাকে নিয়ে যাওয়া হয়েছে, চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন, কেননা তার যেভাবে শ্বাসপ্রশ্বাসের সমস্যা দেখা দিয়েছিল তাই তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আমরা কথা বললাম প্রতিনিধি সুখেন্দুর সঙ্গে।